لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিজেকে ফিরে পেতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ মুসলিম যারা হজ করতে এবছর এসেছেন, মিনা থেকে তারা এখন ছুটছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে অবস্থান করে তারা মূলত তাদের যে সৃষ্টিকর্তা অর্থাৎ স্রষ্টাকে এই জানানটুকু দেবেন যে হে রব, আমরা তোমার জন্য উপস্থিত হয়েছি। এই একটি বাক্যকে সামনে রেখেই দলে দলে কাতারে কাতারে গাড়িতে করে বিভিন্ন উপায়ে তারা এখন ছুটছে। আরাফার ময়দানে উপস্থিতের মধ্য দিয়েই হজের যে মূল কাজ, ফরজ কাজ, সেটি কিন্তু শুরু হবে এবং আরাফাতের ময়দানটুকুই মূলত হজের সবচাইতে আকর্ষণীয় যে বিষয় সেটি। এখানে অবস্থান করলেই মূলত অনুষ্ঠিত হয় হজ। আরাফার ময়দানে যে কর্মসূচি অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন এবং সেখান থেকে আবার ফিরবেন মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপনের জন্য। এবং রাত্রি যাপন শেষে অর্থাৎ 9 জিলহজের যেই কর্মসূচি সেটি শেষ করে 10 জিলহজের যেই কর্মসূচি সেটিতে প্রবেশ করবেন মুসল্লিরা তথা হাজিরা। এবং 10 জিলহজের ধারাবাহিক কর্মসূচি শেষ করে তারপর পর্যায়ক্রমে 11-12 শেষ করেই কিন্তু সম্পন্ন করবেন পবিত্র হজ। বিগত বছরগুলোতে যেভাবে হজে আসার সুযোগ হচ্ছে এবং যেভাবে দেখেছি ঠিক তার ব্যতিক্রম দেখা গেছে এই বছরের পবিত্র হজ। অর্থাৎ এবারের পবিত্র হজ সম্পূর্ণভাবে একেবারে বিভিন্ন ধরনের নিরাপত্তার চাদরে মোড়ানো একটি পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র নগরী থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।